আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে করা রিটের শুনানি আগামী বৃহস্পতিবার। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। 20 আগস্ট বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। এর আগে সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন। এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দাবি চাওয়া হয়েছে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।